वेलकम ব্যাক টু লিপিকা কোশ্চেনস। আপনাদের মনে হচ্ছে হয়তো আজকের ইন্ট্রোটা আমি কেন দিচ্ছি, বাট আজকে যার মেইন চ্যালেঞ্জ তিনি বিজি আছেন কেক বানাতে। তো দেখে নিচ্ছি সে কি করছে। গুড মর্নিং, আমি ডিম ফাটাচ্ছি। কিসের জন্য সেটা বলো? কেক বানানোর জন্য। আমার বাবা মাইক্রোওভেনটা আমাকে গিফট করেছে, তো এই শীতকালে কেক তো বানাতেই হবে। আমরা এখানে টোস্ট বানিয়ে খেয়ে নিয়েছি, এখন কেক বানানো। তেল ভরে গেছে আর তার থেকে বড় কথা, তার থেকে বড় কথা ইনি জীবনে তো আমাকে ক্রেডিট দেয় না, তো নিজে ক্রেডিটটা নিয়ে দিতে হবে। এডিট এডিট গুলো আমি করে দিই, তাছাড়া কে না, আমি আমার আগে ভিডিওতে বলেছি যে তুই করে, ক্যামেরাম্যান ও আমি। এই যে দেখেন অবস্থাটা প্রচন্ড খারাপ, তাই মুখ দেখাতে রাজি নই। হাই, আচ্ছা এবার এদিকে আসো। হ্যাঁ চলে এসেছি। আমার ঘরটা খুব ছোট, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। আর আজকে আমাদের যিনি কাজ করেন উনি কাল থেকে খুব অসভ্যতা আমি শুরু করেছেন, আসছেন না, তো এগুলো সব আমাকেই করতে হবে। কেকটা বসিয়ে দিয়ে আমি করবো। তারপরে চিনিটা দিয়ে দিতে হবে, তেল আর চিনি একসাথে দিলে। এটা 100 গ্রাম চিনি, ওজন করে এনে চিনি, যেহেতু আমার মাপগুলো সব ওপরে তুলে রেখেছে আমার হাজবেন্ড, দিয়ে দিলাম। যারা বেশি আপনি কি ফ্লেভার কেক বানাচ্ছেন? আমি ফ্রুট কেক বানাচ্ছি। বাড়ির লোক ফ্রুট কেক খায়? আমার মেশিন আছে যে ক্যামেরাম্যান সে ফ্রুট কেক খায় না। ক্যামেরাম্যান না খেলে অন্য লোকেরা তো খায় না। ক্যামেরাম্যান কি করবে? ক্যামেরাম্যান কলা চুষবে। মানে কাঁচ কলা, মানে এই যে, তাই বলুন, আমি অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা আমি এটা করে নিই, তারপর আমি দেখাচ্ছি এরপরে কি দেবো। এরপরে দেবো হচ্ছে না ময়দা। আচ্ছা এটা মোটামুটি হয়ে এসেছে। আপনার মাথা কেটে যাচ্ছে, আপনি আপনি টুল থেকে নিচে নিয়ে যান। আপনি দুবার বললেন। হ্যাঁ তো মাপগুলো তো ওর মামা রেখে দিয়েছে উপরে, পাচ্ছি না। ক্যামেরাম্যানের মামা ওনার পরম পূজনীয় স্বামী, তাহলে বুঝতেই পারছেন। পূজনীয় কিনা বলতে পারবো না, বাট হাজবেন্ড, তাহলে বুঝতেই পারছেন আমি ওনার কে হই। হ্যাঁ হ্যাঁ আসতে 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 পাগল ভাগ্নি হয়। আসতে আসতে ময়দাটা দিয়ে দিলাম, এমনি করে নাহলে হবে না, অনেকটা সময় লেগে যাবে, আজকে আমাকে বেরোনো আছে। ও ভালো কথা, আপনারা তো জানেনই না আমি রাত্রেবেলা চপের দোকান দিচ্ছি। কি করে বাড়িতে বসে বসে এখন বোর হয়ে যাচ্ছি। চপের দোকানের একটা প্রমোশন করে দাও, কোথায় আছে আর কি, এসের জন্য কে আসতে পারে, যদি আশেপাশের লোক দেখতে থাকে তাহলে চলে আসো। অবশ্যই করবো, ওটা সময় পাচ্ছি না ভাই। আরে ভিডিওতেই করে দাও, এটা ছোট্ট প্রমোশন। হ্যাঁ এতে দুধও দেওয়া যায়, বাট দুধ যাদের কাছে না থাকবে অল্প একটু জলও দিতে পারে। শুনছেন, অল্প একটু জল। চপের দোকানের প্রমোশন, হুম নিশ্চয়ই করবো। অ্যাড্রেস বলে দাও যাতে চলে আসবে। বলবো ১০ মিনিট আমি দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে। আপনারা সাবস্ক্রাইব করুন এবং সাহায্য করুন যাতে আমরা আইফোন কিনতে পারি। একটা সাবস্ক্রাইব একটা সাহায্য।
আচ্ছা এটা হচ্ছে মাপ, বললাম না মাপগুলো আছে, এই দুটো মাপ আমি বাড়িয়ে মানে কাছে রেখে দিয়েছিলাম, এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট মাপ। তো বেকিং পাউডারটা হচ্ছে এই মাপের এক চামচ দিতে হবে। এই মাপটার নাম বলে দাও যাতে ওনারাও বাড়িতে কিনে বানাতে পারে। বেকিং পাউডার নেই? বেকিং পাউডারটা ছিল তো, আমি কি শেষ করে দিলাম? বেকিং সোডা রেখে দিয়েছি দিয়ে দেখি নি। ঠিক আছে, বেকিং পাউডার মাপটার নাম বলে দাও। ফ্লিপকার্টে গেলে কেকের না ওইভাবে বললে হয় না। আচ্ছা 1.5 টেবিল চামচ না চা চামচ? টিস্পুন, টেবিল চামচ, টেবিল চামচ। টেবিল চামচ না চা চামচ? টিস্পুন মানে মাথা খারাপ হয়ে গেছে। চা চামচ, চা চামচ, সরি আমার ভুল হয়েছে। টিস্পুন মানে চা চামচ, এই দেখে নিতে পারেন। 1.5 টিস্পুন। হ্যাঁ, আর এটা হচ্ছে 1.5 আবার ঘুম পাচ্ছে, তাও এনে আমাকে দিয়ে খাটনি করাচ্ছে, কি যে বলবো। কিছু করার নেই, দুঃখের ঘটনাটা আপনাদের সাথেও শেয়ার করি গাইজ। অ্যাকচুয়ালি সকাল সকাল আমাকে একটা কাস্টমার কেয়ারের মহিলা ফোন করে বলছিল রিচার্জের এই অফার আছে, ওই অফার আছে, সেই হিসাবে আমার ঘুমটা ভেঙে গেল। তার জন্য আমি খুবই উদাসীন আর কিছু করছি, আমার ঘুম পেয়েছে। দেখতে পাচ্ছেন মাইক্রোওভেনটা, মাইক্রোওভেনের ভেতরে ওইগুলো লাল হয়ে গেছে। উড়ে বাবারে উড়ে বাবারে উড়ে বাবারে, হাত দিলে একেবারে পুড়ে যাবে। এক সেকেন্ড, ওপরের গুলো তো গরম হয়নি, নিচের গুলো গরম হলো কেন? আচ্ছা এটা লাল হয়েছে কেন, গরম হয় নাকি লাইট জ্বলছে? না গরম হয়ে লাল হয়েছে, লাইট জ্বলছে নাকি গরম হয়ে লাল হয়ে গেছে? ওই মাইরি বলছি, মাইক্রোওভেনের ভেতরে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয় তার কি অবস্থা হবে? সাই হয়ে বেরিয়ে পড়বে। ওরে বাবা রে, কিন্তু আমার যেটা দরকার আমি পাচ্ছি না কেন? এখানে কয়েকটা জিনিস শো হচ্ছে, না শো হওয়াই ভালো। কি পাচ্ছ না? যখন দেখতে পাচ্ছেন ইনি কিছু খুঁজে পাচ্ছে না, সেই জিনিসটা খুঁজে পাওয়ার পরে আমরা ভিডিওতে আসবো। এই নেন, এনাকে দেখে নেন। এরপরে দেবো এসেন্সিয়াল অয়েলটা, ভ্যানিলা এসেন্স, মানে ডিমের যে আসছে গন্ধটা ওটা কেটে যাবে। এক চামচ মতন দিলেই হবে, আমি চিপি ভ্যানিলা এসেন্স। চকলেট কালারের কেন আমি আজ অব্দি বুঝতে পারি? চকলেট কালার না, এটা সিরামের মতন কালারটা, বাট এটা ওয়াটার মানে ওয়াটার কালারের মতনই হয়ে যায়। ব্রাউজিন আসে না, ও মোটামুটি আমাদের রেডি। মোল্ড কোথায়? মোল্ড আছে, তারা যে আমরা দেবো হচ্ছে এগুলো সিয়েরি কোথায় আছে? ও এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাজু বাদাম, তুমি খেয়ে খেয়ে সব এখানে জমিয়ে রেখে দাও কেন গো? অবস্থা খারাপ, ডেইরি মিল্কের প্যাকেট ছিঁড়ে পড়ে আছে। আরে না আমাদের আছে, তোর মামা করেছে, এটা অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছে। এটা আমার 24 ডিসেম্বরের গিফট, আমাকে আমার একটা বন্ধু গিফট করেছে। সে ঠিক আছে, বাট হাত খাওয়া। আচ্ছা চেরিটা আমি কাটবো, কেটে কেটে দিতে সময় লাগবে, তো এই এখন একটু দেবো আর সাজানোর সময় একটু দেবো। আস্তে হাত কেটে ফেলবেন না,
তাড়াতাড়ি করুন, আমি ঘুমাতে যাব। আপনাকে আমি ঘুমাতে দেবো। আমি আপনার অডিয়েন্সকে 10 মিনিট হয়ে যাচ্ছে, এটার জন্য আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে। এই যে এটা হচ্ছে টুটি বুটি, কাঠ বাদামও দিতে পারেন, কাজু বাদামও দিতে পারেন, মোরব্বা মোরব্বাও একটু দিয়ে দেবো আমি, এর মধ্যেই রয়েছে, অল্প একটু রয়েছে, ফ্রিজার একটু রয়েছে, ওটা আমি অন্য একদিন দেবো, আজকে ইডলি চালিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। কিসের মোরব্বা দিলে বেশ মোরব্বা মোরব্বাই হয়, কিশমিশের মতন খেতে লাগে। আরে এ তো লাউ, হ্যাঁ পেঠা পেঠা, এর জন্য আমার ফ্রুট কেক একদম পছন্দ হয় না। লাউ কে দেয়, লাউ কোথায়? আচ্ছা ফুটি ফুটিটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিই। হ্যাঁ এটা খুলে যাচ্ছে, তার মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দেবো, দিয়ে দেবো, নেড়ে দিলে আপাতত আমাদের কাজটা শেষ। তুমি কি এটাই ঢুকাবে এই মূল্যে? না না আমি ফয়েলে ঢোকাবো। আচ্ছা আমি এতদিন কেক বানিয়েছি হচ্ছে তোমার গ্যাসের মধ্যে কড়াইতে দিয়ে, তো বাবা যেহেতু মাইক্রোওভেনে দিয়েছে, আমরা যেহেতু তাদেরকে খেয়ে নিলাম, কোথায় বললো যাই হোক, তো সেই জন্য বাবা বলছে তাহলে আমি কি কেক খাবো না, আমারটা কি বানাবি না? আমি বললাম ঠিক আছে আজকেই বানিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমি ওখানে যাবো, বাবার শরীরটা একটু খারাপ হয়েছিল তো সেভাবে আমারটা ওইভাবে কেটে দিলে। এখন আমার সুন্দর করে কাটার সময় নেই, আমার দেরি হয়ে যাচ্ছে, তো জলদি জলদি করো, কিন্তু আস্তে আস্তে করো। আমন্ডে স্লাইস করে দিলে ভালো, এখন স্লাইস করার সময় নেই, নোকটা আমার যাবে, লম্বা লম্বা কাটো তাহলে, অ্যাট লিস্ট পড়েই গেল, ছুরিটা তো ধান সেভাবে, তা আস্তে আস্তে দিয়ে দাও, খেতে আরো ভালো লাগে, উপরটা দেবো আস্তে আস্তে, উড়ে উড়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ এজন্যই তো আমার কেউই কাটতে নেই, মানে ছোট ছোট করে বটিতে আস্তে আস্তে করে হয়, বাট আমার এখন সত্যি সময় নেই, খুব তাড়াহুড়ো করছি, এইটুকু ফিলিং ঠিক আছে, এবার আপনি ভরে দেন। আচ্ছা আমি একটা জিনিস টেস্ট করবো, ঠিকঠাক বাবা এখানে গরম। হ্যাঁ এটা অফ কর, কোনটা কলার ভিতরে মাখন ঢুকে দিয়েছে, আমাদের কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আমরা যদি এটাতে বেচতে বানাবো তোমাকে মাখন লাগিয়ে নিচ্ছি, রেস্টুরেন্টে না আটকে যাবে, মাখন ব্রাশ মানে ব্রুশ করে দেয়, আমার এখন হাতেই আমি সব চালিয়ে দিই, ব্রুশের এখন একদম খোঁজাখুঁজি সময় নেই, যা হাতের কাছে পাচ্ছি সেটা দিয়ে আপাতত আমি বেশটাকে বানিয়ে নিচ্ছি। তোমার বাবা গো লাগবে ব্যাটারটা দুটো একটা দিই, তারপর যদি আরও লাগে তখন আর একটা ফয়েল দেবো, এখন আপাতত এত হাই তুলে যাচ্ছে এই মেয়েটা, ঘুম পাচ্ছে। আচ্ছা কে ঘুমায় এখন সকাল সকাল রাত্রিতে টাকা কি কি পাহারা দিচ্ছিলিস? আমাদের এখানে নাইট গার্ড আছে, নাইট গার্ডের ডিউটিটা মনে হয় সোনালি দেওয়ারই করছিল। না আমি নাইট গার্ড কে চা খাওয়াই। আচ্ছা উনি যে চা খায় না, ও নাইট গার্ড কে চা খাওয়ায়, হাস্যকর ব্যাপার না একটা, হাত মোছাটা হাত পরে মুছো, হাত মোছাটা কোথায় গেল? এর মধ্যে একটু আটা এই সরি ময়দা দিতে হবে আমাকে, বিকজ ময়দা দিয়ে ফিলটা কমপ্লিট করতে হবে, কাল রাত্রি সব আমি রেখেছি, মাখনটার উপর এই ময়দাটাকে দিয়ে এরমভাবে একটু কোট করে নিতে হবে, তাহলে কী হবে জিনিসটা যে মাখনটার মধ্যে ডাইরেক্ট চিপকাবে না, এটা ঝেড়ে নিতে হবে চারিপাশে, তাহলে আমাদের কোট করাটা কমপ্লিট হয়ে গেলো পুরোটা, ইজিলি কেকটা বেরিয়ে যাবে যখন আমি বের করব, নালে মূল কাটতে হতে পারে। আচ্ছা আমার 10 মিনিট হয়ে গেছে, তো আমি এবার এটাকে দেব এখানে, জায়গাটা খুব শর্ট হয়ে গেছে তো যার ফলে আমার একটু অসুবিধাই হচ্ছে। লাস্ট ভিডিওটা আপনি চিটে করে তুলবেন? না বাড়ি দেখি
কতক্ষণ লাগবে? আমার তো মনে হচ্ছে একটুখানি জল লাগলেও লাগতে পারে, বাট আমি দেবো না, ঠিক আছে? এটা পুরোটা দেওয়া যাবে না, হাফ হাফ দিতে হবে। ওটা একটু ছোট হয়ে যাবে মানে, ও না সেমই হয়েছে, সেম হয়েছে। আমাকে এটা হাত দিয়ে চাঁচতে হবে, এটাকে ভেজাতে হবে। অনেক বাসন মাজার আছে, আমি তাড়াতাড়ি করছি, এগুলো না মেজে আমি বেরোতে পারবো না। জন্য তোমার ভিডিও অনেক লং হবে দেখবে, কেক বানানোর ভিডিও বেসিক্যালি লংই হয়, 12 মিনিট হবে। তো ওখানে অনেক কিছু থাকে দেখানোর মতন, তাও তো আমি তাড়াহুড়ো করে দেখাতে পারলাম, কিন্তু বেসিক্যালি লং ভিডিও দেখলে মানুষের ইন্টারেস্ট হয় না। অফ না অন অন এরকম বলছিস, কেটে দেবো কেটে দেবো, সবাই সব ঠিক আছে, সব হবে, এডিটার আমি কেটে দেবো। আরে এটা যাই দিয়ে এখনো এই গোল পালাটা, চলো এবার হচ্ছে এর উপর একটু চুটি চুটি দিয়ে দিই জাস্ট ভালো লাগার জন্য, দেখতে যাতে ভালো লাগে, এটা সুন্দর না কোনো জিনিস সাজালে তার স্বাদটাও সুন্দর হয় না, বলে না প্রথমে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, লাইক দ্যাট এরকম। কি বললে বুঝলাম? পেলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, মানে লোকে তোমার গুণ কি আছে দেখবে না, আগে তোমাকে দেখবে যে তুমি কিরকম দেখতে লাগছ। ফার্স্ট ইন্ট্রোডাকশন তো লাস্ট ইন্ট্রোডাকশন, ইমপ্রেশন ইন্ট্রোডাকশন, আরে ফার্স্ট ইন্ট্রোডাকশন হলেই তো ইমপ্রেশনটা আসবে, কিন্তু কথাটা এটাই লাস্ট ইমপ্রেশন। হ্যাঁ ফার্স্ট ফার্স্ট ইমপ্রেশন, আমি যদি কিছু উল্টো পাল্টা বলে ফেলি ও আমার পিছনেই বলে যায় কি করব, ঠিক করে বলো ঠিক করে বলো, আর সব কাজ করতে করতে হয় না কি রকম মুখ দিয়ে অনেক কি করব, আই জাস্ট ওয়ান্ট অল থিংস পারফেক্ট, আর কিছু নিজে কিন্তু পারফেক্ট করে না, না সেটা আমি করব না। আপনারা কি জানেন ও কাল থেকে আমি কেটে দেবো, আমি কেটে দেবো, চান করেনি আমি কেটে দেবো, এডিটার আমি, আমি কেটে দেবো, এটাকে মিউট করে দেবো আমি। ছোট একটা গান বাজিয়ে দিবি, এই আওয়াজটা রাখা দরকার, ভাল লাগছে না, 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 এই যে আমার হাতি। ভাল লাগছে না, আমাকে ঘুমাতে যেতে দাও, ছাড়বো না কাউকে, ঠিক আছে? গরমটা করছি না, সরে যাবো ইচ্ছা তো। আমরা এটার মধ্যে এটাকে বসিয়ে নিচ্ছি। এই যো গাইস দেখো এটা খুলে গেছে, আমি কি এই ফোনটা এর ভেতরে ঢুকিয়ে দিই? হাসছো কেন, সিরিয়াসলি ঢুকিয়ে দিই? আচ্ছা এইগুলোকে দেওয়ার সময় না একটু এটা ম্যাডাম ট্যাপ করে নেবে, তো ভেতরে যেগুলো আছে এই বাবলস ওগুলো ট্যাপ করলে বেরিয়ে যাবে, নাহলে কেকটা ফেটে যেতে পারে, ট্যাপ না করলে কিন্তু কেক ফেটে যাবে। তো কিছু দেখানো সম্ভব না, এরকম ট্যাপ করে নেবে, নিয়ে এবার বসিয়ে দেবে। এটা সেম ভাবে কেকটা হয়ে গেলে ভিডিওটা আপনি করে নেবেন, আমি ঘুমাতে যাব না, এখন আপনি ঘুমাতে যাবেন না। এই যে ট্যাপ করে নিয়ে এবার চলুন আমরা আপাতত এটা 30 মিনিটসের জন্য দিয়ে দিই, ফার্স্টে তো দেবো না সেকেন্ডের টাই দিই। আমি ফোনটা ওর সাথে সাথে ঢুকিয়ে দিচ্ছি, না 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 একটু ডিফিকাল্ট
করে ঢোকাতেই হবে, বাট এত আমার হাতটা হরকাচ্ছে না, আমি বর্ষা পাচ্ছি না, পুড়ে না যায়। পনেরো কুড়ি না না এইখানে তিরিশ না দাঁড়া তো এটা দশ এটা কুড়ি এটা তিরিশ না থাকে এটা আমরা তো দেখতেই পাবো, চলো ততক্ষণ আমরা একটু ঘুরে আসি, বাই। বেকিং সোডা আর মানে বেকিং পাউডার আর খাবার সোডা দুটোই দিতে হয়, তো আমি বেকিং সোডাটা আমার শেষ হয়ে গেছে, আমি মাথা থেকে বেরিয়ে গেছিল যে এর মধ্যে আমি খাবার সোডা পরে রেখেছিলাম, এবার দুটো কৌটো যেহেতু সেম সেম হয়ে গেছে তো আমি গুলিয়ে ফেলেছিলাম যে কোনটাতে রেখে কোনটাতে খাবার সোডা আছে কোনটাতে বেকিং পাউডার আছে, যার ফলে আমার কেকটা তো হয়েছে ঠিকঠাক বাট একটু বেশি ফুলে গেছে, আমার মতন ফুলে গেছে দেখতে পাচ্ছেন উপর থেকে পাহাড়ও দেবে। হ্যাঁ বাট চলো আমি দেখছি এই যে ঘন্টিটা পড়ে গেল আমার কেকে মানে ডান ঘন্টি পড়ে গেল মানে এবার আমরা অফ করে এবার একটু দেখতে পারি আমরা খুলে, চলো সামনে আসুন। আমাকে এখনো পর্যন্ত স্নান করতে যেতে দেয়নি, এটা একটুখানি কি রেখে দেবো ভেতরে ভাবছি নাকি বের করে নেবো, তোমরা কি বলো? একটুখানি থাকবে নাকি আমরা বের করি, বের করে তোমাদের দেখাই, একটা ভেতরে থাক একটা বের করো, বেস্ট আইডিয়া, হাফ অডিয়েন্সের ইচ্ছা পূরণ হাফ অডিয়েন্সের ইচ্ছা পূরণ, কেউ বলবে ভেতরে থাক কেউ বলবে বের করো, তাহলে একটা বের করো একটা ভেতরে থাক। আচ্ছা যেহেতু এখন বেস্ট আইডিয়া নেই তাহলে এটা দিয়ে আপাতত বার করি, ওয়াও লাভলি, জাস্ট একটু ফুলে গেছে কিন্তু কেকটা দারুণ দেখতে হয়েছে, তো এটাকে বন্ধ করে দিই এটা থাকুক, মাখন দিয়ে আর ময়দা দিয়ে আমরা এটাকে কোট করে নিয়েছিলাম তার জন্য আটকাই নেই, দেখো সি ইজিলি উঠে আসছে জিনিসটা দেখেছো, দেখতে পাচ্ছ হয়তো ইজিলি উঠে আসছে, আমরা ছুরিটা ঢুকিয়ে দেখি যে আমাদের ছুরিটা কিছু লাগে কিনা মানে কাঁচা আছে কিনা ভেতরটা, তো দেখো আমাদের ছুরিটা একদম ক্লিয়ার বেরিয়েছে মানে আমাদের কেক রেডি, তো সব দিক দিয়ে তোর গায়ে ফুটো করে আমরা দেখে নিচ্ছি কোথাও কাঁচা আছে কিনা, বাট কোথাও কাঁচা নেই আমাদের কেক রেডি, ওয়াও, তো আপনি কি একটু টেস্ট করবেন? না আমাকে যে সাইডে টুটি ফুটি নেই সেই সাইড দাও তাহলে খেতে হবে, আচ্ছা টুটি ফুটি যে সাইড নেই ওনাকে সেই সাইডে আমাকে দিতে হবে তবেই গিয়ে উনি খাবেন, ঠিক আছে একটুখানি দিচ্ছি উনি আমাকে টেস্ট করে বলুন এরকম হয়েছে, লোকে টুটি ফুটি চায় বাট ও সেটা চাইছে না, শর্ট কেক ভালো লাগে, ওয়া সুন্দর ভাবে এটা বেরিয়ে এলো একদম গরম গরম, উফ আর দেখো কত নরম হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ যেহেতু গরম আমি বেশি হাত দিতে পারছি না কিন্তু দেখো এই দেখো কত নরম, এইটাই দেখো টুটি ফুটিটা কেটে দাও, টুটি ফুটি কেটে দাও নাও তুমি খেয়ে নাও, চেরি ওটা কি জানি চেরি, আ এর ভিতরে ক্রাস্ট আছে, দেখা সামনে দিকে ঘুরে দেখা প্লিজ, কেকটা কেমন হয়েছে সেটা বলছি ভালো হয়েছে মিষ্টি একদম, ওকে পুরো বাটার কেক লাগবে বাটার কেক, ওকে গাইস তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, আবার দেখা হবে আগামীকাল কিছু নতুনত্ব নিয়ে, যেহেতু মাইক্রোওয়েভটা নতুন নতুন এসছে না তার জন্য কোথায় গেল বসে পড়েছে নিচেছি এরমই করতে থাকে আমার সাথে, তো চলো টাটা।